हवे किंतु वनराम शोभा करे পণ্ডিতের হলো জন্ম শুভক্ষর লঙ্কা কাণ্ডে হবে আজি মধুর কিঞ্চিত গান রামায়ণ সভা করে বসে আছেন রাজা দশানন আর চতুর্পার্শ্বে বসে রয়েছেন পাত্র মিত্রগণ বসা রয়েছেন তখন এদিকে যখন ইন্দ্রজিৎ লক্ষণের মানে হয়েছিল নিধন রাবণ কেঁদে কেঁদে বলছে ওরে সুখসারণ আমার সোনার লঙ্কা যে শ্মশানে পরিণত হলো রে সুখসারণ বলো বলো আমি পুত্র সুখ কিভাবে করিব নিবারণ ওরে এক লক্ষ পুত্র ছিল আমার রাম সনে এমনি ভাবে রাবণ নয়ন জলে বেসে বেসে যখন জুড়েছিল রাবণ বলছে ওরে সুখসারণ আমি বুঝেছি আমার সোনার লঙ্কা না সেরি কি কারণ কারণ সেদিন থেকে দুষ্টা মানবী তাকে লঙ্কাতে করেছি চুরি করে আনয়ন সেদিন থেকে আমার সোনার লঙ্কা না সেরি কারণ আমি আজ করব কেমন এই দুষ্টা মানবী সীতাকে আমার নিজ হস্তে করিব নিধন 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 করে আমার পুত্র সুখ করিব নিবারণ এই বলে রাবণ যখন সীতাকে নিধন করার জন্য চলিল মন্দোদরি এসে বলছে মহারাজ এই নাকি তোমার সেই লক্ষ্মীকে তুমি কেন নাশ করতে যেও না মহারাজ রাবণ বলছে গো মন্দোদরি সীতা যদি পুণ্য লক্ষ্মী হতো তবে আমার সোনার লঙ্কা নাশের কারণ হতো না এই বলে রাবণ বলছে ওগো মন্দোদরি আমি তুমি মনে মনে ভেবেছ আমি রামতত্ত্বের কথা কিঞ্চিত নাহি জানি তুমি রামতত্ত্বের কথা শুনে রাখো আমি তোমাকে রামতত্ত্বের কথা বলে দিচ্ছি এই বলে রাবণ কুড়ি চক্ষু মুদ্রিত করে পূর্বজন্মের কথা করেছিল স্মরণ
পূর্ব জন্মের কথা স্মরণ করে বলছো গো মন্দাধরী। হ্যাঁ, পূর্ব জন্মে আমরা ছিলাম জয় বিজয় নামে দুটি ভাই, বৈকুণ্ঠে নারায়ণের ছিলেন দ্বার রক্ষক। একদিন আমাদের দ্বার মাঝে সনকাদি মুনি উপনীত হয়ে আমাদেরকে অভিসম্পাত করেছিল, আর আমরা তাই আজকে রাক্ষস আদি কুলে করে চাই জন্মগ্রহণ গ্রহণ। মন্দোদরী বলছে মহারাজ, হ্যাঁ, এত কিছু জেনেও তুমি রামের সীতাকে কেন হরণ করে এনেছো মহারাজ? রাবণ বলছে মন্দোদরী, হ্যাঁ, আমি যে সাধে রামের সীতাকে হরণ করে আনি না, আনিনি, শুনে রাখো আমি কেন হরণ করে এনেছি সীতে। ও রামের সাধে কি হরেছে সীতে গো, আমি সাধে কি হরেছি সীতে, সাধে কি হরেছে সূর্য বংশে গঙ্গায় বংশ উদ্ধার নামে সূর্য বংশে গঙ্গায় বংশ উদ্ধার এই বলে রাবণ বলছে গো মন্দোদরী, আমি আজ কারো কথা শুনবো না, শীঘ্র করে করো রে সাজন। যখন মহারাজের আদেশ সারদি ভবন পেল, মনের আনন্দে রথখানা সাজন বাজন করিল করিল। রাবণ নিজে সাজন বাজন হয়ে যখন রথে বাড়িয়েছে, কিছু অমঙ্গল হয়েছে দর্শন, অমঙ্গল ছিল শকুনি মারে পাখার বাড়ি, গিরদিনী করে রাও সম্মুখেতে পড়ে গেল, কাল্লা পেশার সাও পড়িল যখন কালো বর্ণের পেঁচা, নিজ দনকে আপনি থুতায় কাইল খোসা, চোখে খেয়েছে খোসা, আয়স্ত সিঁদুরের ফুটা হয়ে গেল কালা, প্রথম আজে ভার ভাঙ্গি কাঁদিছে গোয়ালা। রাবণ বলছে সারণ, হে আজ যাত্রাকালে তো অমঙ্গল কিসের কারণ? বলছে মহারাজ, আপনি যে যাত্রাকালে মা অভয়া দুর্গা মাকে করেন নাই স্মরণ, যারা যাত্রাকালে মাকে বাবাকে এবং দুর্গা মায়ের চরণ প্রণাম করে যায় তাদের কোনো অমঙ্গল হতে পারে না। আজ এখানে উপস্থিত আমার মায়েরা এবং ভক্তবৃন্দ যারা যারা আছেন, আমি সবাইকে একটি কথা বলবো, আপনারা ভজনমঙ্গল গ্রন্থ পড়ে দেখবেন, এর মধ্যে লিখেছে যেই সন্তান মায়ের চরণ বাবার চরণ প্রণাম করে সেদিনের মতো তাহার 33 কোটি দেবতার ভজনা হয়ে যায়। আমার দুর্গা মা কৈলাস থেকে এসেছে, কৈলাসে দুর্গা মা কার্তিক গণেশের মাথায় হাত রেখে বলছে, বাবা রে কার্তিক গণেশ, এই জগতে শুধু আমি তোদেরই মা নই, এই জগতে আমি সকলের মা। যেই সন্তান প্রতিদিন মায়ের চরণে বাবার চরণে প্রণাম করে, সেই প্রণাম এসে আমার চরণে পড়ে, আমাকে আলাদা করে প্রণাম না করলে চলে? দেখেন মাতা পিতাকে কত উঠতে ঠাই দিয়েছে সব। শ্রী ভক্তগণ, আমি আজকে এই আসরে আজ এসেছি
গত বছর এর আগের বছর আবার এসেছিলাম এই আসরে নাম নাম কীর্তন করিতে। আজকে আপনাদের চরণদুলি মাথায় নিয়ে বলছি, আমি শিক্ষকতা করি এবং পাশাপাশি আপনাদের চরণদুলি নিতে আসি। আজ এই কমিটি বৃন্দ আপনাদেরকে একটি রামায়ণ কীর্তনের মুগ্ধ রামায়ণ কীর্তনের উপহার দিয়েছে। অনেক জায়গায় আছে যে শুধু কীর্তনের মধ্যে এই পূজার মধ্যে শুধু নাচানাচি এবং বিভিন্ন অঙ্গ ভঙ্গির মাধ্যমে পুজো শেষ করে দেয়, কিন্তু আজ এখানকার কমিটি যে একটি কীর্তনের আয়োজন করেছে, যে রামচন্দ্রের কাছ থেকে, যে রামচন্দ্রের কৃপা বলে আমরা এই কৈলাস থেকে দুর্গা মাকে এনেছে আর আমরা এই দিদিতে অকাল ভূতনের মাধ্যমে দুর্গা মাকে পেয়েছি, সেই রামচন্দ্রের অনুষ্ঠান আজকে দিয়েছেন। তাই আমরা প্রতিদিন যাত্রাকালে এই দুর্গা মায়ের নাম স্মরণ করে যাব। যদি দুর্গা দুর্গা নাম স্মরণ করে যেতে পারি তাহলে আমাদের কোনো অমঙ্গল হতে পারে না। ঘরের মধ্যে দুর্গা মায়ের প্রণাম মন্ত্র লিখে রাখবেন। আপনারা এই যে মহাষ্টমী তিথিতে মায়ের পূজায় পুষ্পাঞ্জলি দিয়েছেন, মায়ের প্রণাম মন্ত্রগুলো আপনাদের হয়তো অনেকের মনে আছে, অনেকের মনে নেই। ব্রাহ্মণের সাথে আমরা হাত মিলিয়ে প্রণাম মন্ত্রগুলো পাঠ করছি। এই দুর্গা মায়ের প্রণাম মন্ত্রে দুর্গা পূজাতে চণ্ডী পাঠ হয়, চণ্ডীর মধ্যে রয়েছে সাতশত মন্ত্র আর তাই তার নাম রয়েছে সপ্তসতী। গীতাতে রয়েছে সাতশত শ্লোক, এই জন্য গীতারও আরেক নাম সপ্তসতী। তাই প্রতিদিন গীতার একটি শ্লোক আপনি পাঠ করবেন এবং মুখস্থ করে ফেলবেন, অন্তত একটি, এক মাসে যেন একটি শ্লোক মুখস্থ হয় অন্তত বাবা লিখে রাখবেন। সন্তানের আপনার সন্তানটা কোথায়, কি চঞ্চলমতি সন্তানটা কোমলমতি হয়ে যাবে, আপনার সন্তানকে সন্তানের ভেগে কথা শুনে না পড়াশোনা করেন, একটা গীতা বা একটা চণ্ডী আপনি মুড়িয়ে ভেগের মধ্যে দিয়ে দেবেন ছোট, বা একটা গীতার শ্লোক বা চণ্ডীর প্রণাম মন্ত্র, দেখবেন আস্তে আস্তে আপনার সন্তানটা চঞ্চলমতি সন্তানটা কোমলমতি হয়ে যাবে। অনেক মাই তো চায় যে আমার সন্তানটা কথা শুনে না পড়াশোনা পারে না। এই তুলসী গাছ বাড়িতে আছে, বিহের আঙ্গিনায় আপনাদের ছাদের টবে আছে, তুলসী গাছকে পুজো করেন প্রত্যেক বৃহস্পতিবারে। আপনার সন্তান থেকে তুলসী মায়ের একটু প্রসাদ দিয়ে বাতাসা হোক আর যাই হোক দিলেন, আপনি জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে আপনার সন্তানকে প্রসাদ তুলে দিবেন মুখে, তিনবার করুন, দেখবেন আস্তে আস্তে আপনার সন্তানটাও ভালো হয়ে যাবে। কাজে আজকে সবাইকে এই রাবণ আজ ঘুরতে যাচ্ছে তাই দুর্গা মায়ের প্রণাম করে যাচ্ছে। আমিও আপনাদেরকে সাথে নিয়ে সবাই হাত জোর করবেন মায়ের প্রণাম মন্ত্রটা আজকে চণ্ডী পাঠ, হ্যাঁ ব্রাহ্মণ করেছে আমিও কি চণ্ডী পাঠ করে দিব এবং প্রণাম মন্ত্রটা আপনাদের সাথে নিয়ে পাঠ করিব। সবাই রাবণ কিন্তু ব্রাহ্মণ, বিশ্বস্তবাবলীর পুত্র। আজকের যে দুর্গা পূজার পরে অষ্টমী পূজা, কালী পূজাটা হবে না রাতে, আজকে কালী পূজা হবে না বাবা, আজকে এই কালী পূজাটা স্বয়ং রাবণ রামচন্দ্রের কালী পূজাটা স্বয়ং রাবণ যুগা বেশ ধারণ করে এই কালী পূজাটা রাবণ করে দিয়ে গিয়েছিল রামের, এই জন্য এই কালী পূজাটা দেখবেন এই মহাষ্টমী পূজার মধ্যে কালী পূজা মায়ের, এই কালী পূজাটা কালী মায়ের মূর্তিটা, এই মায়ের ত্রিনয়না মায়ের এই কপালের চক্ষু থেকে এই মূর্তির আবির্ভাব, আজকে সন্ধ্যার পরে দেখবেন মায়ের কেমন রূপ। আপনি যদি দিব্য রূপে বা দিব্যভাবে তাকান, যদি মায়ের দিকে এমনিভাবে তাকতে তাকাতে পারেন, তাই একটু চণ্ডী পাঠ হচ্ছে, সবাই একটু আমার সাথে চণ্ডী পাঠ করবেন, হাত জোর করবেন, হাত জোর করবেন যদি পারেন তো। এই যে আমাদের এখানে পুষ্প আছে, যাদের যদি কোনো মনোবাঞ্ছা থাকে যে আমার স্বামীর জন্য, আমার পুত্রের জন্য, আমার সন্তানাদির জন্য, আমার যে কোনো মনোবাঞ্ছা মা দুর্গা মায়ের কৃপার জন্য ভগবান পূর্ণ করে, যেহেতু স্বয়ং রামচন্দ্র দুর্গা পূজা করেছে এবং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্বে পাঁচ ভাই পাণ্ডবকে দিয়ে এই যুদ্ধক্ষেত্রে দুর্গা পূজা করিয়েছিলেন, কাজে পৃথিবীতে মাতৃশক্তি ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আমাদের এখানে পুষ্প আছে, এই পুষ্প নিয়ে হাত জোর করে তারপরে মায়ের এখানে বা এখানে ঘট আছে আমাদের রামচন্দ্রের ঘট, এখানে দিয়ে যেতে পারবেন আপনারা। তাই সবাই চণ্ডী পাঠ করছি, চণ্ডী পাঠ করছি, সর্বভূতেষু ভক্তিরূপে সংসন্দতা।
মায়ের প্রণাম মন্ত্রটি অন্তত এটা মুখস্থ করে নেবেন সবাই বলেন নম সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূত সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণা গতবিনাত্র পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এবার শান্তি মন্ত্র বিশ্বের শান্তির জন্য মহামারী দূর করার জন্য সবাই বলেন ওম সহ নাভ্যত সহন ভুনত্ব সহবীর্যং করবাবহৈ তেজস্বী নাবদী নমস্ত মা বিদ্বিষা বহৈ ওম শান্তি ওম শান্তি শান্তি। হে দেবী দুর্গে মা হর পাপং হর কেশং হর সুখং হর খুবং হর দেবী হর প্রিয়ে। এইভাবে রাবণ মাকে প্রণাম করে দ্রুত বেগে করেছে গমন। নিমিষে রণস্থলে গিয়ে দিচ্ছে দর্শন, রণস্থলে গিয়ে দেখিবারে পায় রণস্থল যেন শূন্য পড়ে আছে দেখা যায়। আপনি যে যুদ্ধ এসেছেন প্রতিপক্ষ তো জানে না, জয় ডঙ্কাতে ধ্বনি করুন। শিবিরে থেকে রাম আর লক্ষণ রামচন্দ্র শুনে বলছে হে ধার্মিক বিভীষণ, আজ আবার যুদ্ধে আসলো কুঞ্জন লঙ্কার রাজা দশানন, দশানন যুদ্ধে এসেছে, আমি আজ তাই যুদ্ধে করিব গমন গমন। বিভীষণ বলছে মিত্র হে রাম, আজকে তোমারই গমন করিতে হবে যুদ্ধে, কেননা গতকল্য ইন্দ্রজিৎ নিধন হয়েছিল লক্ষণের মানে মানে আজ রাবণ যুদ্ধে এসেছে সেই অপমানে। আজ যদি তুমি যুদ্ধে যাও, লক্ষণ যদি যুদ্ধে যায় তাহলে লক্ষণ প্রাণ নিয়ে ফিরে আসতে পারবে না তখন। তাই রামচন্দ্র বলছে ভাই লক্ষণ তুমি কিন্তু রে ভাই যুদ্ধে যেতে পারবে না রে কখনো ভাই। লক্ষণ বলছে ঠাকুর দাদা আমি দাস থাকতে তুমি অগ্রে করতে যাবে না ভাই, তুমি বিভীষণের কাছে বসে থাকো। এই মিত্র বিভীষণ আমার ভাইকে তোমার কাছে সবে দিয়ে গেলাম। এই বলে রামচন্দ্র রণস্থলে গিয়ে রাবণের সাথে যুদ্ধে করেছে গমন গমন। গিয়ে বলতেছে এই দুষ্ট দশরথ যদি সাহস থাকে তাহলে সম্মুখে এসে যুদ্ধ করো। রাবণ বলছে সুখ স্মরণ আমাকে ছোট ছোট করে কে ডাকতেছে রে? আরে ডাকতেছে অযোধ্যা থেকে রামচন্দ্র এসেছে। কোথায় রামচন্দ্র আমি তো দেখতে পাচ্ছি না, ভালোভাবে দৃষ্টি করে চেয়ে দেখুন। বলছে মহারাজ যেই রামচন্দ্রকে যুগি ঋষি মণিগণ দেখিতে পায় না যুগ সাগরে, সেই রামচন্দ্রকে আপনি দেখবেন সামান্য ধ্যানে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে সুখ স্মরণ গুরুর ভূমিকা পালন করে দিয়েছে মা।
আমরা যেমন গুরু ছাড়া আমাদের দিব্য চক্ষু প্রস্ফুটিত হয় না, দেখেন দেবী দেব দেবতা দিব্য চক্ষু কপালে থাকে প্রস্ফুটিত, আমাদের দিব্য চক্ষু নিম্নচিত রয়েছে ভাই, তাই আমাদের দিব্য চক্ষু প্রস্ফুটিত হতে হলে গুরুর চরণ ধরিতে হয়। যদি কৃপা জন্ম জন্মান্তরে কারু সদ্গুরুর সন্ধান মেলে তাহলেই তাহার জন্ম উদ্ধার হয়ে যায়, কেননা শাস্ত্রে বলেছে গুরু মন্ত্র দেয় কানে আর সদ্গুরু মন্ত্র দেয় প্রাণে প্রাণে, তাই আমাদের এই প্রাণের দাবি। এখানে রামায়ণে তত্ত্বে বলেছে যে সুখ সারণ রাবণের সদ্গুরুর ভূমিকা পালন করেছে, বলছে মহারাজ এই যে চেয়ে দেখো প্রভু রামচন্দ্র এসেছে, রাবণ বলতেছে এই সুখ সারণ হ্যাঁ তুমি আমাকে আগে বলবে না, আগে বলবে না, রাম যদি এত ছোট হতো তবে এত অস্ত্র শস্ত্র নিয়ে আমরা বাসা বইতাম, তাই বলছে মহারাজ দেখতে ছোট হলে কি হবে একে বাক্য যুদ্ধ করে দেখো, করে দেখুন বাক্য যুদ্ধ করবো, আমার কি নাম নাই নাকি, তোমারও কি নাম আছে নাকি, নাম আছে আমার, তাহলে বলো তো তোমার কি নাম, আমার নাম এস রাম, কিসের বেটা এস রাম, এ রাম বেরাম লেংরাম ভজলিয়াম সাতাম ভুষ, এইগুলি কি রাম বেরাম রামচন্দ্রের নাম, আরে এটি মাত্র আদি বংশের নাম করা শুরু করছিলাম গোসাই, তাই এইগুলি রামচন্দ্রের আদি বংশের নাম, হ্যাঁ বলছে তোমার আসল পরিচয় কি বলো, আসল পরিচয় দেব, তোমার না বাড়িতে একটা ভগ্নি আছে, হ্যাঁ ভগ্নি আছে তো, ও তার নামটা নাকি সূর্পনখা, তার নাসিকা কর্ণ বিদর্ণ করেছিল কে, ঠাকুরের লক্ষণের কথা বলছো, লক্ষণের জ্যেষ্ঠ ভ্রাতা তোমার বোনের বাসুর আমায় চিনচুন দিয়াই, সুপর্ণকার হাজবেন্ড মানে স্বামী, আমি তো আবার বাংলার মাস্টার, দেখেন ঢাকা শহরে আসছেন, এখানে যে দিদিরা দাদারা আসছে সবাই কিন্তু শিক্ষিত লোক, আমার তো শিক্ষিত একজন ভাই না, আমি অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, তাই নাকি, লেখাপড়া কতটুকু করছেন, আইবিএ খালে পাস করে 14 তলা পর্যন্ত গেছিলাম, তারপরে করোনার পরে নিচে নেমে গেছি, এটা কোন কলেজে পড়ছেন গুসাই, আমি গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ও গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই জন্য ওনা খালি ইংলিশ বলে, আজকে মনে ইংলিশে যন্ত্রণায় বাঁচতাম না, না যাক আটটা পুনে আটটা পর্যন্ত কীর্তন তো একটু কম হয়ে বললেন, আপনি আমি তো বাংলার মাস্টার আমাকে বাংলায় বুঝাইবেন, উনি আবার অল্প অল্প ইংরেজি বলবে, সামথিং সামথিং, সামথিং সামথিং মানে কিঞ্চিত কিঞ্চিত, কিঞ্চিত কিঞ্চিত, তো সামথিং দিয়ে একটা ইংলিশ বললে আপনি বাংলা বুঝাইতে পারবেন, অবশ্যই, তো বলেন তো সামথিং ইজ বেটার দেন নাথিং এর বাংলা কি, শামসুর জিয়ের করে নাথিং, শামসুর জিয়ের করে নাথিং, সামথিং ইজ বেটার দেন নাথিং এর বাংলা হলো নাই নামার সে গানা মামা বালা, জানেন কেমন বাংলা ইংলিশ বলে, ঠিক আছে ওনার ইংলিশ আপনারা শুনবো, আবার এই বলে দুবয় মিলে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে, বহু যুদ্ধের পর রাবণ গেছে, রাবণ শুধু ধনুক নিয়ে টানা টানি করতেছে, আর বলতেছে সুখ সারণ রে, আরে কি হয়েছে রামচন্দ্র তো যুদ্ধ কম রে সুখ সারণ, তার লোকে তার সাথে যুদ্ধ করে তো আমার পূর্বের শ্বাসকষ্টের রোগটা উঠতে আছে, তাড়াতাড়ি লঙ্কা থেকে আমার ইনহেলারটা লই আয়, ইনহেলার কি গুছাই তখন ছিল নাকি, তখন বাসের সুঙ্গাটা লইতো গুছাই, বাসের সুঙ্গাটা ইনহেলার লইতো, সর্বনাশ ওই যুগে না, যাক রাবণ বলতেছে আমি তো আজ রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি তো এসেছি লক্ষণের সাথে যুদ্ধ করতে, লক্ষণের সাথে রামের সাথে তো আমার কোনো শত্রুতা হয় নাই, না এ রাক্ষসগণ মৃত্যুর পূর্বে একবার লক্ষণ লক্ষণ বলে করো আত্মনাথ রুদন, রুদন লক্ষণ, এই বলে এক রাক্ষসকে করেছিল বান পরিশন, আর এই রাক্ষস করেছিল কেমন রামের সুরে লক্ষণ লক্ষণ করে করে আত্মনাথ রুদন, ওরে আসতি না আসতি না রে প্রাণের ভাই লক্ষণ, এই ধ্বনি যখন লক্ষণের কর্ণ প্রহরে প্রবেশ করিল,
লক্ষণ কখন রামচন্দ্রের কাছে ছুটে চলে আসলো। এসে রামচন্দ্র বলছে, ভাই রে লক্ষণ। হ্যাঁ। ওরে ভাই রে লক্ষণ, তোকে না যুদ্ধে আসার জন্য করেছিলাম বারণ। বারণ? যাও ভাই, আমি এই অন্যায় যুদ্ধ করব না রে ভাই কখন। আমি এই রণস্থল ত্যাগ করে চললেন, যদি কখনো বিপদে পড়ো এই হতভাগা ভাইকে একবার করি ওরে স্মরণ। তবে রে ভাই, আমার মনে হয় আজ প্রাণে ভিড়ে যেতে পারবে না কখন। এই বলে রাবণও ভাবে মনে মন, আমি লক্ষণের সাথে যুদ্ধ করবো, কোন কারণ অস্ত্র নাই এখন। তাই লক্ষণের কাছ থেকে দশ দণ্ডের বিদায় নিয়ে রাবণ বলছে, আরে লক্ষণ, আমি এখন অস্ত্র শূন্য, অন্যায় ভাবে যদি বাজারে জীবন তোমারও যেতে হবে নরক ভুবন। লক্ষণ বলছে, সূর্য বংশে জন্ম আমাদের বলি তোমার ভাই, অন্যায় যুদ্ধ আমরা কারোর সাথেই করি নাই। তাহলে আমি যে এখন অস্ত্র শূন্য, আমাকে দশ দণ্ডের সময় দিতে হবে। বলছে, দশ দণ্ডের ভেতর যদি তুমি না আসো, দশ দণ্ডের ভেতর যদি আমি না আসি, আর আমার একটি অস্ত্র যদি এই রণস্থলে না আসে, না আসে, তাহলে আমার চোদ্দ গুণের জন্য নরকগামী হয়ে যায়। এই বলে রাবণ অন্তপুরে গিয়ে রানী মন্দাধরীকে বলছে, আগো মন্দাধরী, হ্যাঁ, আমি যে অস্ত্র শূন্য, তোমার কাছে কোনো বান টান রয়েছে কিনা? আছে। রানী মন্দাধরী বলছে, আমার কাছে রয়েছে একটি অস্ত্র, যেই বান, এই বানের নাম হলো শক্তিশীল বান। এই শক্তিশীল বান যাহার উপর করা হবে কেমন অব্যাহতি নাই তার তৃণভুবন, অব্যাহতি নেই আর এই তৃণভুবন। এই বানখানা ভোলানাথ ত্রিপুরকে, তাহার ভক্ত ত্রিপুরকে নিধন করার জন্য এই বানখানা তৈরি করেছিলেন। কেননা ভগবান তাহার ভক্তকে উদ্ধার করে, যে কোনো ভাবে উদ্ধার করে, তাকে নিধন করে রক্ষা করে। ভগবান বলেছে যে আমি যে ভক্তের করে এই সংসারে, আমি যে ঘুরিয়ে বেড়াই, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ওই আমি সংসারে জন্য 10 মিনিট বিরতি নিচ্ছি।